আজ মঙ্গলবার এবং আপনারা তো জেনেই গেছেন যে প্রলিপ্ত নিউজ এখন নতুন ভাবে সেজে উঠেছে এবং রোজ রাত ঠিক 9টায় আমরা নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করছি বিশেষ অতিথিদের নিয়ে আসছি এবং নানা রঙে আমরা আমাদের অনুষ্ঠানগুলোকে সাজিয়েছি আজ মঙ্গলবার আজকে হচ্ছে হাতের মুঠোয় অতীত আমরা মূলত মঙ্গলবার দিনটা রেখেছি আমাদের পুরাতন কালকে একটু স্মৃতিচারণা করব বলে আর অতীতের কিছু ঘটনা অতীতের মানুষজন যারা বিদগ্ধ মানুষ ছিলেন যাদের জন্য আজকে আমাদের এই প্রজন্ম আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা আরো বেশি উন্নততর পর্যায়ে অগ্রসর হয়েছি সেই সব মানুষদের আমরা স্মৃতিচারণা করব বা যারা একদম বর্তমানে যাদেরকে হয়তো অনেকে চেনেন না জানেন না সেই তাদেরকে আমরা তুলে ধরার প্রচেষ্টা করব বা বিভিন্ন ঘটনাগুলোকে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনারা তো জানেন প্রলিপ্ত নিউজ মানে ভালো পুরাতনকে আমরা অনুসন্ধান করে থাকি পুরাতনকে আমরা ভীষণভাবে মানুষের সম্মুখে তুলে ধরার আমাদের একটা প্রচেষ্টা থাকে তো আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত যাকে নিয়ে এগিয়েছি বা ভাবনা চিন্তা করেছি তিনি হচ্ছেন অক্ষয়চন্দ্র সরকার অক্ষয়চন্দ্র সরকার আমাদের চুঁচুড়া শহরের গর্ব অক্ষয়চন্দ্র সরকার ছিলেন একজন সাহিত্যাচার্য সাহিত্য অনুরাগী মানুষ এবং সাহিত্য জগতে ওনার সেই সময়কার ব্রিটিশ ভারতে ওনার একটা বিশাল নাম ছিল বা বিশাল অবদান ছিল আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য আমরা জানবো যার জন্য আমরা স্মরণাপন্ন হয়েছি আমাদেরই চুঁচুড়া শহরের বিশিষ্ট সমাজসেবী শ্রী সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের কাছে সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় একজন ইতিহাস প্রেমী মানুষ এবং আপনারা সকলেই তাকে চেনেন তো সপ্তর্ষি বাবু আমরা যেটা জানতে চাইবো অক্ষয়চন্দ্র সরকার একটি শুধু নাম নয় একটি অক্ষয়চন্দ্র সরকারকে শুধু চুঁচুড়ার মধ্যে সীমাবদ্ধ করলে হবে না অক্ষয়চন্দ্র সরকার মানে অখণ্ড বাংলা তখন তো এখনকার যেরকম পূর্ব বাংলা বা পশ্চিম বাংলা তখন অখণ্ড বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের অন্যতম একজন মানে শিক্ষাবিদ গ্রন্থকার হিসাবে উল্লেখিত করা যায় কারণ অক্ষয়চন্দ্র সরকারের যে গার্ড পরিধি সত্যি কথা বলতে অল্প পরিসরে ব্যক্ত করা সম্ভবপর নয় কারণ তার যে কাজের ধারা আছে তার বিস্তারিত কাজ আছে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবুও যে কথাগুলো না বললেই নয় অক্ষয়চন্দ্র সরকার মূলত যে যার মাধ্যমে এখনো পর্যন্ত তার স্মৃতিচারণা করা সাধারণ মানুষের উচিত বলে আমি মনে করি বিশেষ করে সাহিত্যানুরাগীদের কাছে সেটা হচ্ছে তার সাধারণী পত্রিকা নবজীবন পত্রিকা এই সাধারণীর মধ্যে দিয়ে তখনকার দিনে নব্য যারা সাহিত্যে আসছে সাহিত্যে আসরে আসছে তাদের হাতে করে হয়েছে এই সাধারণী পত্রিকার মধ্যে দিয়ে বর্তমানে এখন কনকশালী বলায় তো তার পিতৃদেব একজন সাহিত্যানুরাগী ছিলেন তার পিতৃদেবের নাম ছিল গঙ্গাচরণ সরকার এবং অক্ষয়চন্দ্র সরকারের বর্তমান যেটা বসত বাড়ি এখনো যে ভগ্ন দশায় রয়েছে বসত বাড়িটা কনকশালীর কদমতলায় সেখানে তার পিতৃদেব বাল্যকালেই আসে তাদের পূর্বতন বাড়ি হচ্ছে কনকশালীর গঙ্গা সংলগ্ন বটতলা ঘাট বলে একটি ঘাট রয়েছে সেই ঘাটের সন্নিকটেই অক্ষয়চন্দ্র সরকারের মানে পৈতৃক পিঠে অক্ষয়চন্দ্র সরকারের পিতার পৈতৃক পিঠে ছিল আর সেখানে একটি ঘটনাও ঘটেছিল ওখানে যখন বাল্যকালে 5 বছর বয়স গঙ্গাচরণ সরকার অক্ষয়চন্দ্র সরকারের পিতৃদেবের নাম হচ্ছে গঙ্গাচরণ সরকার গঙ্গাচরণ সরকারের যখন 5 বছর বয়স তখন তার মাতৃদেবী অর্থাৎ গঙ্গাচরণ সরকারের মাতা সমৃতা হন তিনি খবর পান যে তার স্বামী বহিঃপ্রদেশে মৃত্যুবরণ করেছে তখন সেই মৃত্যুর সংবাদ পেয়ে স্বামীর একটি স্মৃতি টুকরো নিয়ে সে তখন আত্মনিবেদিত হয় সেটা কিন্তু আমাদের বাংলার ইতিহাসে এখনো অব্দি এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে কিন্তু মোটামুটি দলিল আমরা পাচ্ছি যে শেষ সতীদাহ এবং সেটা নিয়ে কিন্তু তৎকালীন সময়ে যথেষ্ট আলোড়ন হয়েছে এবং এই সতীদাহ ওই যে ঘাটে হয়েছিল সেইটি কিন্তু এখনো বিদ্যমান সতী ঘাট নামে কনকশালী অঞ্চলে এবং এইটি কিন্তু একটা বিরাট বিষয় আমাদের কাছে যে চুঁচুড়াতেই শেষ সতীদাহ হয়েছিল কনকশালীতে সেটা সতী ঘাট এই যে ঘাটে হয়েছিল সেটা এখন যদিও সেটা ঘাটটারও এখন ঘাটন প্রায়
কিন্তু আমরা সেটা অন্যদিকে, তো এইটা একটা বিরাট ঘটনা মানে অপরচন্দ্র সরকারের, আর অপরচন্দ্র সরকারের মানে পরবর্তীকালে পাঁচ বছর বয়সে ওনার মাতৃদেবী পিতৃদেব দুজনকেই হারান গঙ্গাচরণ সরকার। পরবর্তীকালে বর্তমানে যে কনকশালী কদমতলা অঞ্চল আছে সেখানে একজনের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন গঙ্গাচরণ সরকার এবং সেখানেই বসবাস করেন, ওখানেই কিন্তু অক্ষয়চন্দ্র সরকারের জন্ম লাভ হয় এবং ওই বাড়িতেই তিনি সাধারণ পত্রিকা প্রথম প্রকাশন করে। বঙ্গে সেই সময়ে মানে সত্যি এই পত্রিকাটা একটা অমূল্য পত্রিকা হিসেবে বিবেচিত হতো। শুধু তাই নয়, যারা সাহিত্য ক্ষেত্রে আগমন করছে তারা এই পত্রিকায় হাতে করি হয়েছে। রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ সহ বহু তৎকালীন যুগে অক্ষয়চন্দ্র সরকার করেছিলেন। পরবর্তীকালে তিনি ওকালতি পেশায় নিযুক্ত হন, ওকালতি শিক্ষায় শিক্ষিত হয়ে পরবর্তীকালে বহরমপুরে দীর্ঘদিন তিনি বসবাস করেন। বহরমপুর থাকাকালীন অবস্থায় অক্ষয়চন্দ্র সরকারের বুধমন্ডলীর সাথে সান্নিধ্য, তৎকালীন যুগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ভূদেব মুখোপাধ্যায় থেকে শুরু করে আপনার হরচন্দ্র ঘোষ থেকে শুরু করে মানে প্রখ্যাত সব সাহিত্য মন্ডলীরা সেই সময় বহরমপুরে অবস্থান। বঙ্কিমের ভাষাতে কে নেই সেখানে, সেখানে লোহারাম শিবরত্ন থেকে আরম্ভ করে ভূদেব মুখোপাধ্যায়, পণ্ডিত রামবতী নায়রত্ন এদের সান্নিধ্য লাভ কিন্তু তৎকালীন যুগে বহরমপুরে হয়েছিল অক্ষয়চন্দ্র। এবং তারপরেই তার মনোনিবেশ ঘটে আরো বেশি সাহিত্যের প্রতি অনুরাগটার মধ্যে জন্মায়। যেটা বললেন যে রামগতি নায়রত্ন বা ভূদেব মুখোপাধ্যায় তারা তো সবাই আমাদের চুঁচুড়ারই, সেই সময় চুঁচুড়াতে আরো মানে শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছেন এবং তার সাথে অক্ষয়চন্দ্র সরকার রয়েছে। এবার অক্ষয়চন্দ্র সরকারের আরেকটা বিষয় হলো তিনি তো বঙ্গ দর্শনে লিখতেনই আর বঙ্কিমের খুব প্রিয় পাত্র ছিলেন অক্ষয়চন্দ্র সরকার। কেন বঙ্কিমের কথা অক্ষয়চন্দ্রের বিভিন্ন জীবনীতে, অক্ষয়চন্দ্রের বিভিন্ন লেখায় পাওয়া যায়। আমাদের এখানে যে বন্দে মাতরম ভবনটি যেটা বঙ্কিম ভবনে, সেখানে বন্দে মাতরম সুরারোপিত হয়েছিল এই কথাটাও অক্ষয়চন্দ্রের লেখনী থেকেই আমরা জানতে পারি। শুধু তাই নয়, অক্ষয়চন্দ্র সরকার তার পিতা পুত্রের একটি গ্রন্থ, যে গ্রন্থ মানে তৎকালীন সাহিত্য জগতে এখনো একটা মূল আকর বলা যেতে পারে, সেটা অক্ষয়চন্দ্রের দ্বারাই রচিত হয়েছিল। সুতরাং এইরকম বহু রচনায় অক্ষয়চন্দ্র সরকারকে মানে এখনো পর্যন্ত সাহিত্য আকাশে উজ্জ্বল করে রেখেছে বলা যেতে পারে। সুতরাং সেই অক্ষয়চন্দ্র সরকারকে কিন্তু আমরা চুঁচুড়াবাসী প্রায় করতে হয়েছি। আজকে অক্ষয়চন্দ্র সরকার চুঁচুড়ার মানুষের কাছে বিস্মৃত এবং উপেক্ষিত। আজকে চুঁচুড়ায় বসবাস করে আমি নিজেই বলছি অক্ষয়চন্দ্র সরকারকে হয়তো বর্তমান প্রজন্ম অনেকে চেনেই না বা জানেই না, এটা আমাদের কাছে দুর্ভাগ্য, লজ্জা। কেন অক্ষয়চন্দ্র সরকারের মতন একজন ব্যক্তি চিনি কিনা, যার সম্পর্কে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় উক্তি করেছেন যে অক্ষয়চন্দ্র সরকারকে না জানলে রাজনীতির অক্ষ জানা অসম্ভব। কারণ আমরা জানি যে যখন কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1886 খ্রিস্টাব্দে, আমরা জানি কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় একটা 1885 সেই সময় একটা মঞ্চ হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু আমরা দেখতে পেলাম সেই কংগ্রেসের নিয়ম নীতি কিভাবে চলবে তা কিন্তু অক্ষয়চন্দ্র দ্বারা রয়েছে। পুঙ্খানুপুঙ্খ একটা বিবরণ বা পুঙ্খানুপুঙ্খ যে নিয়ম শৃঙ্খলার যে একটা তৈরির যে সংবিধান জাতীয় কংগ্রেসের তখনকার সংবিধান বলাই যেতে পারে, তাদের ব্রিটিশদের বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ একটা মঞ্চ পায়, তারা তাদের তাদের কথাগুলো ব্রিটিশদের তুলে ধরতে পারে। সেখানে চুঁচুড়ার একজন একজন চুঁচুড়ার কনকশালী অঞ্চল তখনকার সময় কিন্তু যথেষ্টই অনামী অঞ্চল বলা যায়, তো সেখানকার একজন মানুষ তার কতটা তার পাণ্ডিত্য থাকতে পারে, যেখানে উনি সারা সর্বভারতীয় স্তরে জাতীয় কংগ্রেস যেটা তৈরি হয়েছে সেখানে উনি কিন্তু তার পাণ্ডিত্যের ছাপ উনি রাখছে। এই জন্যই বলছি অক্ষয়চন্দ্র সরকারের দৌহিত্র অতুল্য ঘোষ,
অতুল্য ঘোষ কিন্তু ছিলেন, উনিও সর্বভারতীয় কংগ্রেসের একজন শীর্ষস্থানীয় নেতা হয়েছিলেন। এগুলো আমাদের গর্বের বিষয়। অক্ষয়চন্দ্র সরকার বা তার পরিবার আমাদের কাছে গর্বের বিষয়। বর্তমান প্রজন্মকে আরো অক্ষয়চন্দ্র সরকারের বিষয়ে জানতে গেলে আমার মনে হয় যেটা এখন বর্তমানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্ষয়চন্দ্র সরকারের যে সকল প্রকাশিত বইগুলো সেগুলো আরো মানুষের সাথে তুলে ধরা, তার সাথে অক্ষয়চন্দ্র সরকারের যেসব কীর্তিগুলো রয়েছে বিশেষত আমার মনে হয় যেটা সর্বোপরি এখন প্রয়োজন হয়ে পড়েছে, অক্ষয়চন্দ্র সরকারের নামটার সাথে চুঁচুড়াবাসী অনেকেই পরিচিত নয়, তাই জন্য তার একটা স্মৃতি ফলক জন্মদিন বা মৃত্যুদিন পালন করি। আমরা যে বিদ্যালয়ে অক্ষয়চন্দ্র সরকার পঠন পাঠন করেছি সেখানে যদি অক্ষয়চন্দ্র সরকারের শিরোনামে কোনোদিন একটা আলোচনা সভা করা হয়, আমাদের বিভিন্ন ক্ষেত্রে মেলা খেলা হয় তাকে, তো অক্ষয়চন্দ্র সরকারকে নিয়ে একটা সেমিনার যদি করা যেতে পারে, অক্ষয়চন্দ্র সরকারের এই জিনিসগুলো তুলে ধরলে কিন্তু চুঁচুড়াবাসী অবগত হবে, আমরা অক্ষয়চন্দ্র সরকারের তাহলে হয়তো সঠিক মূল্যায়ন করতে পারবো। একটু বলি তার কিছু রচনার মধ্যে পিতা পুত্র সনাতনী স্মৃতি তর্ক উদ্ভট কথা অনুশীলনী এগুলো কিন্তু ভীষণ প্রখ্যাত কিছু তার লেখা বা গ্রন্থ। তো আমরা এরকম ভাবে আজকে হারিয়ে যেতে বসেছি অক্ষয়চন্দ্র সরকারের মতো একজন পণ্ডিত ব্যক্তিকে আমরা ভুলতে বসেছি, যেটা কখনোই আমাদের উচিত নয়, কারণ তাদের সেই দেখানো পথ অনুসরণ করেই কিন্তু আমরা কিন্তু আজকে এগিয়ে চলছি। তো আমরা আশাবাদী এই অনুষ্ঠানটি যারা দেখলেন তারা নিশ্চয়ই কিছু তো তারা তথ্য তো সংগ্রহ করলেনই, এবং আমরা সকলে মিলে আসুন না এই মানুষগুলোকে আমরা আমাদের মতো করে পূজা নিবেদন করি এবং তাদেরকে আমরা স্মরণে রাখি, এবং তার সাথে সাথে এই অক্ষয়চন্দ্র সরকার বা এই ধরনের মনীষীদেরকে নিয়ে যারা পড়াশোনা করছেন, বিস্তর গবেষণা করছেন, গবেষণার কার্যে যারা এগোচ্ছেন, তারা যদি কোনোভাবে আরো কিছু তারা তথ্য জানতে চান অবশ্যই প্রলিপ্ত নিউজের সাথে আপনারা যোগাযোগ করুন। আমাদের যা কিছু লব্ধ জ্ঞান রয়েছে বা তথ্য ভান্ডার রয়েছে অবশ্যই আপনাদেরকে সেটা আপনাদের উদ্দেশ্যে আমরা সেটা দেব, যাতে আগামী প্রজন্ম অনেক বেশি করে জানতে পারে এই মানুষগুলোকে, বুঝতে পারে তাদের চিন্তা ভাবনার কি প্রখরতা ছিল সেটা তারা উদ্ভাবন করতে পারে। আজকের মতো অসংখ্য ধন্যবাদ সত্যশ্রী বাবু আপনাকে। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান আমরা শেষ করছি, আবার কিন্তু আগামী মঙ্গলবার আরো একজন কোন বিশিষ্ট ব্যক্তিকে অতীতকে নিয়ে আমরা কিন্তু স্মৃতি রোমন্থন করবো অতীতের কোনো ঘটনা। আজকের মতো বিদায়।